محفل آخرت جواب دیتے ہوئے پیا جی کو محفل چل بنا اللہ رسول ار محفل انہی کنو دنیا ار وصول ار محفل نائے امار نبی بولے چھین حدیث چی سنون امی حدیث بول چھی ریکارڈ ہو چھے امار دیال نبی بولے چھین বিনা খুতবায় আমি ওয়াজ শুরু করেছি কেন আমি সংক্ষিপ্ত বলবো আমার বেশি বলার শখ নাই বাইরে বহু প্রোগ্রাম ইনশাআল্লাহ আপনাদের দুয়ার বরকতে করি করছি হাদিসটি শুনুন উরিদা আলাইয়া আমালুকুম উরিদা আলাইয়া আমালুকুম দয়াল নবী বলছেন যেখানে আমার চর্চা হয় আমি নিজে শুনতে পাই দেখতে পাই سبحان اللہ سبحان اللہ نعرہ تکبیر نعرہ رسالت مسلک اعلی حضرت زندہ باد سامعین بنالی زندہ باد سبحان اللہ سبحان اللہ حدیث اکٹی کرے بولو آواز کرو گلپ قصہ پر کرتے دوبو نا بہدین چپ چاپ چادر اڑے چھلام گرامے کنو رکو میری حدیث قرآن رو پائلے وجل جدو بنا اللہ فلر کو تھا شادھارن منفر کا چھے پہنچے دا گمراہی چل بنا دویال نبی دار اکٹی حدیث سنون آر اکٹی حدیث سنون امام مہدی آسبین تینی کار بانگس دھار اپنی ولی مان بننا کار بانگس دھار امام حسن حسین بانگس دھار انہیں لوگ بولے اہل بیت سیس ہوئی گی جی المہدیوں من اطرتی من ولدی فاطمہ فاطمہ بنگس جاس من امام مہدی علیہ السلام آسی بین اخنو آسی نہیں تالی امام حسن بنگس آچھے کی نا نبیر بنگس کے میں نے چلو پیر من میں اپنی اپنی نیجے پیر ساج بین اپنی نیجے مکتی ساج بین اپنی نیجے سب ساج بین قرآن بجھائی جو دی تمہار کچھ تھاکے আর যদি আমল না থাকে বেকার 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 আলাউদ্দিন জুব্বা পরেছে গায়ের দাগগুলো ঢাকুন দিয়ে আছে গোদা বাংলায় বলছি ভিতরের দাগ কি করে ঢাকুন দিবে আলাউদ্দিন জুব্বা পরে আছে বেশ ঢাকুন দিয়ে আছে গায়ের দাগগুলা কাটা দাগ ফুটো দাগ সব দাগ ঢাকুন দিয়া জুব্বা পরে আছি আমি মাথায় টুপি পাগড়ি নাম তো মোজা লে মজা কে দেখবে কে দাগ ওরে ভেতরের দাগটা কে দেখবে ওটা কি করে ঢাকুন দেওয়া যাবে কোরআন বলছে আলা আলা বিজিকরুল্লাহি তাতমাইনুল কুলুব বাইরে গেলে এই বান্দার বডিগার্ড দেয় আমাকে ঘরে একবেলা ভালো করে খেতে পায় না ঠিকভাবে এখন পাই আল্লাহর রহমত শুনতে ভালো লাগবে না আলাউদ্দিন কোরআন পড়ছে ভালো লাগবে না কোরআনেও বড় কথা বলেনি ইনশাআল্লাহ কোরআন পড়ার মতো কে কত বহর রাখে আমার বিনাড়ি তো ইনশাআল্লাহ জানতে বাকি নাই কিন্তু চুপ করে থাকি মূর্খের মতো থাকি মূর্খেদের হাল দেখতে গেলে মূর্খ সেজে দেখতে হবে পণ্ডিতি চলবে না ওই জন্য পণ্ডিতি করি না বাইরেই করি আল্লাহর নবী বলেছেন যেখানে তোমার সম্মান নাই হেঁটে যাও সরে যাও তার থেকে কেটে থাকো তার থেকে দূরে থাকো অন্যায়কে সমর্থন করলে কিয়ামতের দিনে দয়াল নবী বলছেন হাতে করে ধরে থেকে বাদ দেওয়া হবে আলাউদ্দিন বিরাট বড় মাওলানা সাথ দিয়ে দাও অন্যায়কে যে সাথ দিবে কোরআন বলছে কিয়ামতের দিনে তার কোনো উপায় থাকিবে না কারণ তার মুর্শিদ যদি থাকে সঠিক মুর্শিদ আর তার আমল ও ঈমান যদি ঠিক থাকে তবে সেই বাঁচবে কিয়ামতের দিনে আরো একটি হাদিস শুনুন
হাদিস নয় কোরআন আর হাদিস বলবো খালি বাপজি আমার ভাইরা আমার সোনারা আমার সাথীরা আমার বড় আবেগ লাগে কোরআন বললেও চলে না এমন এমন সময় চলে আসছে এমন পরিস্থিতি আসছে এমন আরে তুমি এমন হবে তুমি ভালো মানুষ হলে সব সময় কুচক্রান্ত ষড়যন্ত্রের কথাবার্তা এগুলো ছেড়ে দাও ইমানওয়ালা হও কোরআন বলছে আমি ইমানওয়ালার সাথে আছি কোরআন বলছে ইমানের সঙ্গে আছি হে ইসলাম কার সঙ্গে জানা আছে কারো শুনে লাও ভাইরা আমার ইসলাম মানুষের সঙ্গে কই দেখাইতে পারবে হাদিসে কোরআনে ইসলাম মানুষের সঙ্গেও নাই গুরু গাধার সঙ্গেও নাই ইসলাম কার সঙ্গে আছে মুমিনের সঙ্গে মুমিনের সঙ্গে ইসলাম মানুষের বলে না কেমন মানুষ তো আল্লাহ জিল্লা মানুষ না মানুষ হলে আল্লাহ মানবে না মুমিন হইতে হবে মুমিন হইতে হবে আর নইলে অমাহুম বেমুমিনিন অমাহুম বেমুমিনিন তোমার যতক্ষণ চামচাগিরি করবো ততক্ষণ আমি ভালো আর নইলে কেয়া মরে দেখ তুই মরে দেখ কোরআন বলছি রে বাপ তুই মরে দেখ খালি আলাউদ্দিনের বাপ গেছে মুফতি সাহেব আমি একটা আলেমের ছেলে গুরু বাগালের ছেলেও অলি হয় আমার বাপকে স্বীকার করতে হবে কিন্তু আমি একটা আলেমের ছেলে আমার ঘরে এখনো পাঁচটা আলেম হ্যাঁ তুমি যাকে তাকে ফুটবল মেরে উড়িয়ে দিবে চারজন লোক কিছুক্ষণ ডাকবে চল্লিশটা লোক সবসময় রাখা তোমার জন্য সম্ভব নয় সাবধান হয়ে যাও ইমান ঠিক রাখো আর দুটো টাকা দিয়ে দুটো লোক কিনা যাবে দুটো টাকা দিয়ে গোটা গ্রামকে কেনার চেষ্টা করো না ইমানকে খেয়াল রাখো ইমান কমে বাড়ে ইমান ইমান কমে প্লাস্টিক লয় প্লাস্টিক ধরলে বাড়ে ধরলে ছুটু হয় নাকি ধরলে কমে বাড়ে ইমান বিনা হিসাবে বিনা এতে টার্চিংয়ে ঘটে বাড়ে পাহাড়ের মতো ইমান মাওলানা সাহেব মুফতি সাহেব হাজি সাহেব পীর সাহেব এক সেকেন্ডে চলে যাবে তোমার কারো হক যদি মেরে দিয়েছ ইমান ঘটে বাড়ে এটাও আল্লাহর নবী বলেছেন ইমান থাকলে সালাম আলাইকুম দিবে আমি এদিকেও আসছি ইমান থাকলে হজ করবে আমি এটাও আসছি ইমান থাকলে আল্লাহ আল্লাহ বলবে ইমান থাকলে নামাজ পড়বে ইমান থাকলে রোজা রাখবে ইমান থাকলে আল্লাহর কথা বলবে ইমান থাকলে দান করবে ইমান থাকলে আসসালামু আলাইকুম বলবে রাস্তাঘাটে ইমান থাকলে রোজা রাখবে নামাজ পড়বে যাকাত দিবে ফিতরা দিবে ওসর দিবে এক অপরকে লক্ষ্য রাখবে খেয়াল রাখবে এটা আমি বলছি না তো ইমান থাকলে সে তবে সে ভালো কাজ করবে কিন্তু তুমি এমন করছো আল্লাহর নবী বলছেন শোনো শোনো ও আমার সাহাবারা নাভি পর্যন্ত দাড়ি গল্প করার সময় নাই হাদিস কোরআন বলছি জুলখাইউসরা জুলখাইউসরা হাদিস কোরআন বলছি সাহাবি যার দাড়ি নাভি পর্যন্ত কারি সাফাউল্লাহ বলেছেন আপনি একটু ধীরে ধীরে বলবেন মজা লাগে ধীরে ধীরেই বলবো আমার কারি সাফিউল্লাহ খুব ভালো ছেলে আল্লাহকে জান্নাত নসিব করুক এই দুনিয়াতে এবং আখেরাতে এই হকালে পরকালে সকল বলা মায় আহলে সুন্নাতকে আল্লাহর নবী বলছেন ও সাহাবীরা কি বলছেন ও সাহাবীরা শোনো 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 দেখো নাভি পর্যন্ত দাড়ি কপালে কালো দাগ নামাজের ওপরে নামাজ ও সাহাবীরা তোমরা পাঁচ টাইম নামাজ পড়ো জুলখাইউসরা কোনোদিন তাহাজ্জুদ কাজা করে না নবী বলছেন জাহান্নামী 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 আমি বলি না হাদিস কোরআন বলছি সাহাবি মুনাফিক মুনাফিকের ইংরেজি বলো আর বাংলা বলো মুনাফিকের আসল বাংলা হবে জাসুস তোমাকে সালাম আলাইকুম এইদিকে ওয়ালাইকুম সালাম ওদিকে ভালো করেই খেলাম সালাম আলাইকুম জাসুস জাসুস যদি হাই আল্লাহর নবীর পিছনে নামাজ পড়েছে সহি বুখারি সহি বুখারি এখন বুখারি বুখারি সব করে বুখারি যেই বুখারি শরীফ বলবে তাকে জিজ্ঞেস করবে পাবলিককে বলে দিছি ইমাম বুখারির নাম বল
ইমাম বুখারী রবার নাম যাই বলবে মুসলিম শরীফ তাকে বলবে ইমাম মুসলিমের আসল নাম বল প্রত্যেকের আসল নাম চারটে পাঁচটা করে আছে দেখবেন হি হি করবে ওটা কথা দাও আমি সব ঘেঁটে বসে আছি মোটামুটি যতটুকু জানি তোমাদের মা বাপের পায়ের ধুলো নিয়ে যথেষ্ট এলম ইনশাল্লাহ যতটুকু তোমাদের মায়ের বাপের ওয়ালিদের বুজুর্গদের পায়ের ধুলো নিয়ে সেটুকু বিস্তার করার অধিকার আছে কি নাই ওটাও বলতে পাবে না কেমন গ্রামে বাস করি ওটাও বলতে পাবে না বলতে যাও না কোরআনে কোরআনে আছে দাবি দেখো আল্লাহ বলছে ও আমার নবী তুমি বলে দাও ঝুল খেয়ে ইউসরার ব্যাপারে বড় বড় চোখ কপালে কালো দাগ লম্বা জামা বুকে দাঁতন মিশুয়া মিশুয়া নবী বলছেন ও আবু বকর তুমি নবীকে দেখেছ ও আবু বকর জুলখে ইউসরা নবীকে দেখেছে ইবনে আম্মার নবীকে দেখেছে ও কাফের কেন হয়ে গেল মুনাফিক কেন হয়ে গেলে গেল তুমি আবু বকর সিদ্দিকে একবার হয়ে গেলে আলী মাওলায়ে কায়নাত হয়ে গেল কারণ কি ওরা নবীকে এখান থেকে দেখেছে আর ও নবীকে উপর থেকে দেখেছে ভিতর থেকে দেখতে হবে এই জন্য বললাম গায়ে দাগ থাকলে চাদর ঢাকুন দিয়া হবে এই খেন্ট ঢাকুন কি করে দিবে এই খেন্ট ঢাকুন দিয়ে পরিষ্কার রাখতে হবে ইন্দারাতে কুকুর পড়ে রইল মার মার বালতিতে করে পানি তুলছো বলছে মৌলভী সাহেব বলিছে তো ৪০ বালতি ১৫০ বালতি ফেললাম গো পানি এখনো সাফা হইল না হ্যাঁ কেমন মৌলভী মৌলভী সাহেবের কাছে যখন আসছে বলছে কুকুর তো ফেলেছিস বলছে না ওটা ফেলি নাই তো বাবজি আমার শোনা আমার মনের এই কুয়া থেকে যদি কুকুর না ফেলো সালাম আলাইকুম ওয়ালাইকুম সালাম সালাম আলাইকুম খৈরিয়াত বখৈরিয়াত কাইসে হো কিয়া হো আল্লাহ বলছে এইসো এইসো তুমি এইসো একবার এইসো আমার কাছে ওয়ালাহুম আযাবুন ওয়ালাহুম আযাবুন আযীম এইসো তোমার জন্য বড় শাস্তি রয়েছে আর তুমি কি তুমি মমিন নও তাহলে নাভি পর্যন্ত দাড়ি নাভি পর্যন্ত দাড়ি নবীর কাছে বসে নাবির পিছনে নামাজ নাবির সঙ্গে খাওয়া দাওয়া নাবির সঙ্গে উঠা বসা নাবির সঙ্গে চলাফেরা নাবির সঙ্গে সমস্ত কিছু কাফের কেন হয়ে গেল ভাই আর আমি তিন পারা কোরআন বুকে রেখে মানে তো ভালো করে জানি না ফতোয়া দিবি আলাউদ্দিন তিন পারা কোরআন নিয়ে ফতোয়া দিস না ফতোয়া দিতে যাস না ২৮ পরে এখনো মুখস্থ আছে ইনশাল্লাহ আমি কাউকে বলি না কেন বলার নাম এলেম নয় সময়ের আল্লাহ ইজ্জত দিয়ে প্রকাশ করে দেবে ইনশাল্লাহ শ্রেষ্ঠ বাইরে গেছি এই বেনালি গ্রামের দুর্নাম বলো আর বদনাম বলো আমি যদি বাইরে স্টেজে বক্তব্য রাখি আমাকে বেনালি বলতে হবে আল্লাহ যেমন সুনাম এই গ্রামের বালাকে দূর করে এবং গ্রামের সুনাম হয় কোরআন বলবো না ওয়াজ করবো সারা সারা রাত কোরআন বলবো না হাদিসের কথা বলবো না কিসা কাহিনী বলে পার করে দেবো দলিল নাই কোরআন বলছে আল্লাহর নবী বলছে যার জবানে কোরআন নাই কিন্তু কোরআন নিয়ে খেলা করবে তুমি কোরআনের কথা বলবে তুমি তোমার কাছে কোরআন নাই চলাতে কোরআন নাই উঠাতে কোরআন নাই বলাতে কোরআন নাই মাথায় দরকার হলে সময়ে টুপি নাই তুমি বলবে আমি মুসলমান কোরআন বলছে আমা হুম বে মুমিনিন না না ওরা মুসলমান নয় মুসলমান ওরা নয় ফুটবল খেলতে যদি বলা হয় চলো দেখতে যাব একজনাকে বলবে ১৫ জন যাবে মিলাদ শুনতে এসো এখন আর যাবো না ওটা ওয়াদ ঘরের মিলাদ আমাদের কি তো বলাই নাই আল্লাহ নবী বলেছেন আমার যে শব্দ শুনতে আসবে যার কানে পৌঁছে যাবে সেও জান্নাতি এবং সেই শূন্যওয়ালা বান্দারা যে ব্যক্তিকে দেখে নিবে সেও শুদ্ধ জান্নাতি কোরআন পড়িলে পরে নাকি কোরআন যদি পড়তে পড়তে কেউ দেখে নিলে মূর্খ সেও জান্নাতি আমরা কুন্নবীর উম্মত জানেন কুন্নবীর বলি ইন্নামা ইউরিদুল্লাহ
إنما يريد الله ليذهب أنتم الرجس أهل البيت ويطهركم تطهيرا এরকম পড়ে ওয়াজ কর তোর পায়ে ধরব আমি লোককে গুমরাহিতে নিয়ে যাস না বাবা যেই ওয়াজ করবি আমি 6 ঘন্টা ওয়াজ করতে পারি আমি না তা যাব না আমাকে সবাই চিনে আমাকে সবাই চিনে আমি কার ঘরে মিলাদ গলে শুনতে যাই সেখানে আমাকে অপমান করা হয় করো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখছে সব কিছু ওই মাহফিল বলেছেন নবী আমার মাহফিল উরিদা আলাইয়া আমালুকুম ওহে সমস্ত আমল মুসলমান আমার নবীর প্রেমী তোমাদের আমলগুলো দেখতে পাই তোমাদের নাম জানি তোমাদের বাপ দাদার নাম জানি কে বলছে উরিদা আলাইয়া আমালুকুম আলাউদ্দিন তোর দাদর তোর বাপের তোর 14 গোষ্ঠী নাম এদেক আমার খাতাতে উরিদা আলাইয়া আমালুকুম হাই 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 যে নবীর মাহফিল থেকে মাহফিল যদি করা হয় যারা ভালো পড়তে পারে আমি ভালো খুব একটা পড়তে পারি না আলেমরা বলবে সেটা আলেমরা বলবে আলেমরা জং ধরেছিল লোয়া হ্যাঁ জং ছাড়ছে আল্লাহ যেমন ইমানের সঙ্গে মৌত দেয় বেঈমানি থেকে আল্লাহ বাঁচায় কোরআনের একটা করে আয়াত পড়ো মানে করো ভালো হই আল্লাহ চলবে না কোরআন যেখানে মুসলমান সেখানে এই হবে কোরআন যেখানে ইমান সেখানে কোরআন যেখানে সেখানে আসমান ও জমিন ও আসমান সেখানে থাকবে আসমান ও তাসবিহ করবে ইসলাম ইসলাম আলাউদ্দিনের বাপের নয় হামনে কাহ দিয়া হো গিয়া তোর বাপের খেড়ো লয় এক বস্তা দিন দিবি আলাউদ্দিনের বাপের লয় ঝিঙে বাড়ি ইসলাম হলো নবীর প্রেম ইসলাম হলো নবীর হাদিস ইসলাম হলো ইসলাম হলো আল মাহদিও মিন ইতরাতি মিন ওয়ালাদি ফাতিমা নবীর বংশকে মানার নাম ইসলাম কিসসা করে 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 দাসটাকে কিসসাই তুমি পরিণত করতে পারো না 30 পারা কোরআন আমাদের জীবন বিধান পূর্ণাঙ্গ জীবন বিধান আমি একটা সূরা পড়লে পরে তিন দিন মানে করতে হবে তাও পড়ি নাই টাইমের ভয়ে ভয় লাগে ভয় লাগে আল্লাহ বলছে যাকে তুমি ভয় করবে আলাউদ্দিন যেই ভয় করুক তারপরে খোদার লানত 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 যে মানুষ থেকে আনন্দ পায় না মানুষ তারপরে খোদার গজব খোদার গজব আমি বলি নাই কোরআন বলছে লানাতুল্লাহি আলাল কাযিবিন 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 ভয় দেখে কতক্ষণ ডাকবে তুমি এই সমাজ ভালো হতে শিখো আলাউদ্দিন চলে যাবে কবরে থাকিবে না কোনো খবরে তুমি যে আয়নাতে ফটো দেখছো না মনে করছো উটো আমার ভাই বটে তোমার গোটাই উল্টো বাপজি আমার তোমার গোটাই উল্টো আয়নাতে যে ফটোটা দেখছো না হ্যাঁ ইয়ো বটে আমার না একদমই উল্টো কি আমাতে ধর্মর হিসাব হবে না একটু ধ্যান দাও কিয়ামতে হিসাব হবে কর্মর কর্মর কবিকে জমিতে ক হাত দড়ি মেপেছিলি আয় এইখানে আয় তোর ঘড়ি ঘন্টা সব ঠিক করে আয় এমনই এমন এই কাজ করবি আয় কিছু না একবার দরুদ শরীফ পড় নাই মহা উৎপাদন নাই করছি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন পড়া পড়া করাইলাম তাওয়াজ্জো তাওয়াজ্জো হ্যাঁ কাবিলে গৌর কোরআন ও হাদিস এ নাচিজ সমাজ ফরমায় আল্লাহ বলছে ও আমার বান্দারা আমার হাবিবের যারা দরুদ পড়ে কি ও আমার বান্দারা
আমার হাবিবের উপরে যারা দরুদ পড়ে আমার হাবিব শুনতে পায় দেখতে পায় কিয়ামতের দিনে তাদেরকে এক একটা করে জান্নাতে দাখিল করে দিবে আল্লাহর নবীকে দেখার জন্য একজন ইহুদি শেষ টাইমে নবীর কালেমা পড়ে জান্নাত গেল বলো সুবহানাল্লাহ শুনুন একজন ইহুদি বাপের একটা ছেলে নবী বাজারে যায় নবীর পিছনে বাজারে যায় নবী আরো কোথায় যায় আরো কোথাও যায় আল্লাহর নবী বললেন তাআলা কি বলছো বলো কি বলছো বলো কি ব্যাপার সব সময় জি ইয়া রাসূলুল্লাহ নবী গো আন-নাজরু ইলা ওয়াজহি আন-নাজরু ইলা ওয়াজহি নবী গো আপনার চেহারা সব সময় দেখতে ইচ্ছা করে কোন নবী তো বলতে পারতো পাঁচ ওয়াক্ত নামাজ পড়গা যা জলদি মসজিদ যেতে গা নামাজ পড়গা আল্লাহর নবী বললেন আমার চেহারা দেখতে ইচ্ছা করে তুই জান্নাতি সুবহানাল্লাহ তো কিছু লাগবে নাকি সুবহানাল্লাহ বলো জোরে সুবহানাল্লাহ বলো জোরে আমি তো এখনই পেলাম 15 মিনিট আসলি 15 মিনিট আসলি কোরআনের যে আসল যে তথ্য ওইটা টাইমটা তো খেললে ওই বাচ্চাকে দিয়ে দিই যখনই আমার ওইরকম আসে না তখন ওই রকমই করে একটা ছেলেকে দিন দেবে টাইমটা শর্ট করবে প্রত্যেক প্রোগ্রামে এরকম করে আমার পড়া তো ওইরকম করে যাই হোক আল্লাহকে তৌফিক দে ওই রকমই চলতে আমি মা বোনের যতক্ষণ একটা গজল শোনাবো ততক্ষণ এখান থেকে হেলবো না তো ওইটাই শোনাই আমি দরুসারি পড়ুন আল্লাহুম্মা থোড়া গুফতগু বন্ধ করে মেহরবানি গুণের সাগর মাফতিমা ছিলেন জগতে গুণের সাগর মাফতিমা ছিলেন জগতে নবীর বেটির কথা লেখা আছে হাদিসে দিন রাত থাকতেন তিনি আল্লাহর ধ্যানেতে চলতেন সদা নূর নবীজি রাধে সুমতি একদিন নবীজি বলেন ফাতিমার তোমার বাড়িতে আজকে সন্ধ্যায় যাব আমি ইফতার করিতে বড় ইচ্ছা জাগে আমার মনে ও মা ফাতিমা তোমার হাতে আজকে আমি খাইব রে খানো কিছুই নেই মা ফাতিমার বাড়িতে তোমার হাতে আজকে আমি খাইব রে খানো তবে হাসান হুসেন আলী যেন থাক বাড়িতে আরে গুণের সাগর মা ফাতিমা ছিলেন জগতে নাবির বেটির কথা লেখা আছে হাদিসে ফাতিমা শুনিয়া কথা ভাবে মনেতে ফাতিমা শুনিয়া কথা ভাবে মনেতে আমার ঘরে আব্বা এলে কি দুব খেতে রে কি দুব খেতে বড় গরিবি আমি আমার স্বামী বড় যে গরিব তবে আলীকে পেয়ে আমি বড় খুশ নসিব আমি পাই না দুঃখ কখনো থাকি সদা হাসি মুখেতে আরে গুণের সাগর মা ফাতিমা ছিলেন জগতে এবার নবীর বেটি তাড়াতাড়ি উজু করিলে আল্লাহর ওয়াস্তে দুই রাকাত নামাজ পড়িলেন দুই হাত তুলে কেঁদে কেঁদে করেন মুহনাজাত আমার দুয়া কবুল কর হয় গো পাক জাত দাও গো খানা তুমি আমার আব্বার তরেতে
আরে গুণের সাগর মাফ কি মা ছিলেন জগতে ফাতিমা জহনানী যখন দোয়া করিল ফাতিমা জহনানী যখন দোয়া করিল আল্লাহর দয়ার সাগর তখন উঠলে উঠিল তাই ফেরেশতাকে বলেন ডেকে তাই ফেরেশতাকে বলেন ডেকে পাক রব্বানা তাই ফেরেশতাকে বলেন ডেকে পাক রব্বানা ও ফেরেশতা যাও রানিয়া জান্নাতের খান জান্নাতের খান ফাতিমা জহনানী যখন দোয়া করিল ফাতিমা জহনানী যখন দোয়া করিল আল্লাহর আরশ তখন উঠলে উঠিল এবার নামাজ শেষে ধ্যান দিবে এবার নামাজ শেষে মা ফাতিমা অবাক হইলে আল্লাহর রহমতের এবার নামাজ শেষে মা ফাতিমা অবাক হইলে আরে ঘরের ভিতর এত খাবার দেখিতে পাইলে এবার ঘরের ভিতর এত খবর দেখিতে পাইলে তাই দেখতে পেয়ে খুশি হয়ে আল্লাহর দরগায় আরে বিনয় করে হাজারো হাজার শুকরিয়া জানাই লাজ রেখেছো তুমি আল্লাহ তোমার দয়াতে আরে গুণের এত গল্প মানে যখন আমি এগুলো করছি কি ব্যাপার কি রোগ হয়েছে বলতো তাহলে পাবলিক কি করবে তোমরা যদি এরকম করো তাই গুণের সাগর মা ফাতিমা ছিলেন জগতে নাবির বেটের কথা লেখা আছে হাদিসে এবার দয়ার নবী এলেন যখন এবার দয়ার নবী এলেন যখন মা ফাতিমার ঘরে আরে আব্বাকে দেখিয়া তাহার মন গেল ভরি এবার দয়ার নবী এলেন যখন মা ফাতিমার ঘরে আরে আব্বাকে দেখিয়া তাহার মন গেল ভুরি হাসান হুসেন আলীকে মা ফাতিমা বলেন ডাকিয়া হাসান হুসেন আলী মা ফাতিমা বলেন ডাকিয়া চলো চলো আব্বার সাথে খাইব খানা সঙ্গে বসিয়া চলো চলো আব্বার সাথে খাইব খানা সঙ্গে বসিয়া পাক পাঞ্জাতন মানে পাঁচজন পাক পাঞ্জাতন হাজির হলেন এক ঘরেতে গুণের সাগর মা ফাতিমা ছিলেন জগতে বিনয় করে বলে গোতাই বাসির আল হাসান কেমন ছিল মা ফাতিমার শান স্বামীর ঘরে এত অভাব স্বামীর ঘরে এত অভাব তাও খুশি মনে স্বামীর ঘরে কত অভাব তাও খুশি মনে স্বামীর সেবা করতেন ফাতিমা অতি যতনে স্বামীর সেবাই যাবে গোমা তোমরা জান্নাতে লেগে থাকু মারাই আমার স্বামীর খেদমতে আল্লাহুম্মা مولانا محمد وعلى آله سيدنا شفيعنا
مولانا محمد صلى الله عليه وسلم تايم আছে না নাই একটা নাচ শেষ করে বাস আমার টাইম নাই আর একটি গজল সুন্দরভাবে হ্যাঁ আজকে মিলাদে রাসূল আল্লাহ আল্লাহ আজকে মিলাদে রাসূল আল্লাহ আল্লাহ মারিয়ামের ফুল আল্লাহ আল্লাহ আজকে মিলাদে রাসূল আল্লাহ আল্লাহ যখন সরকার এলেন মদিনার গালি বিরান বাগে ফুটিল ইশকেরি কালি খুশবুতে মাতিল সবি আল্লাহর ওয়ালি হুর গেলে মান নাচিল মারহাবা বলি আবু বকর উমর উসমান ওয়ালি ওগো এরাই হলেন আশিক রাসূল আল্লাহ আল্লাহ আজকে মিলাদে রাসূল আল্লাহ আল্লাহ আজকে মিলাদে রাসূল আল্লাহ আল্লাহ মুস্তাফা কে হালিমা পাই যখন কোলে যত ব্যথা দিলের গেল যে চলে এত দুর্বল উট কেন আজ আগে আগে চলে হালিমা মুস্তাফাকে নিয়ে কোলে খোদার দ্বারে দুহাত তুলে দোয়া হয়েছে কবুল আল্লাহু আল্লাহ আজকে মিলাদে রাসূল আল্লাহু আল্লাহ 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 চেহারা যার হাই 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 আল্লাহ আল্লাহ চেহারা যার নূরে নূরানি চাঁদ লুকায় আসমানে যাহার দেখে পেশানি যার সিরাত ও সুহরাত সবই কোরআনি ত্রিশ পারা কোরআনে ভরা যার জীবনী সে তো কামলিওয়ালা মক্কি মাদানী দু জাহানের রাসূল আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ বল আল্লাহু আল্লাহ আখরি পংক্তি আল্লাহ বলেন জিব্রিলকে মেরাজের রাতে আল্লাহ বলেন জিব্রিলকে মেরাজের রাতে আসমান ও জমিন সাজাও আর সাজাও জান্নাতে মুস্তাফা আরাম করেন উম্মে হানির ঘরেতে বুরাক নিয়ে যাও আর ফেরেশতা যত সাথে সুবহানাল্লাহ কারো মুখে নাই চিট লেগে আছে মুস্তাফা আরাম করেন উম্মে হানির ঘরেতে বুরাক নিয়ে যাও আর ফেরেশতা যত সাথে তাকে নিয়ে এসো কে বলছে আল্লাহ তাকে নিয়ে এসো আদবেতে আর সেতে বড় আদবেতে কারণ আজকে মেরাজে রাসূল আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ বলো আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ ওমা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন।